नमस्कार बंधुरा आमार आरेकटा नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी जाच्छि एकटा नतून जायगा, जे जायगाटा आपनारा हयतो अनेकेई जानेन, आबार अनेकेरई हयतो अजाना, किन्तु आमार एई जायगाटा एकेबारेई अचेना। ताई आमी एई नतून जायगार उद्देश्ये आज बेरिये पड़ेछि आमार बाहनदेवके संगे निये। दीघा मंदारमणि समुद्र सैकत एर आगे आमी अनेकबार गेछि, किन्तु आजके भाबछि एकटा नतून समुद्र सैकते जावार, আর সেটা হচ্ছে বগুড়ান জলপাই। এখন বাজে সকাল 8টা আর আমি দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ের পাশেই একটা সরু রাস্তা। এখানে একটু সকালে টিফিনটা করে নি, সকালে বাড়ি থেকে একটু কেক নিয়ে এসেছিলাম, আর এটা খেয়েই এবার বেরিয়ে পড়ব বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব 160 কিলোমিটার। আমি প্রথমে কলকাতা থেকে কন্টাই যাব, এবং কন্টাই থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কন্টাই থেকে শৌলা রোড হয়ে বগুড়ান জলপাই, এর দূরত্ব পড়বে 14 কিলোমিটার, আর একটা হচ্ছে কন্টাই থেকে জুনপুট হয়ে বগুড়ান জলপাই, সেটার দূরত্ব পড়বে 16 কিলোমিটার। আমি এই জুনপুটের রাস্তা দিয়েই আজকে বগুড়ান জলপাই যাব। যারা ভাবছেন দীঘা থেকে আসবেন তাদের দূরত্ব পড়বে বগুড়ান জলপাইয়ের 46 কিলোমিটার, আর যারা মন্দারমণি থেকে বগুড়ান জলপাই আসবেন তাদের দূরত্ব পড়বে 12 কিলোমিটার। এটা হচ্ছে কন্টাই জুনপুটের রাস্তা, রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম। একজন অটো চালক দাদাকে জিজ্ঞাসা করলাম বগুড়ান জলপাইয়ের কথা, উনি বললেন একটু সামনে গেলেই বগুড়ান জলপাই পড়বে। আর এতে এসেও গেছি বাঁদিকে টার্ন নিয়ে, এটাই হচ্ছে বগুড়ান জলপাইয়ের রাস্তা। চলুন সামনে গিয়ে দেখি সামনে কি আছে। চলে এসেছি বগুড়ান জলপাই, আর আমার ঠিক পেছনেই সাগর নিরালয়। বগুড়ান জলপাইয়ে থাকার এই একটাই জায়গা, এছাড়া এখানে আর কোনো থাকার জায়গা নেই। এটা হচ্ছে সাগর নিরালয়, আর আমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে সি বিচের দিকে। রাস্তা খুব সরু, তাই এই রাস্তায় বড় কোনো গাড়ি আসবে না, আপনারা অটো বা ছোট চার চাকা নিয়ে এখানে আসার চেষ্টা করবেন। চলে এসেছি সি বিচের কাছে, বালিতে চাকা আটকে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। এখানে বড় কোনো দোকান নেই, দুই একটা ছোট ছোট চায়ের দোকান আছে, তাই আপনারা যখন এখানে আসবেন সঙ্গে করে আপনাদের খাবার এবং জল নিয়ে আসবেন। এখন বাজে দুপুর 12টা, সমুদ্রের জল এখান থেকে এখন অনেকটাই দূরে, আর যা রোদের তেজ তাতে মনে হচ্ছে বাঁদিকে যে ঝাউবনটা আছে ওখানে গিয়েই এখন রেস্ট নিতে হবে। চারিদিকে বালি আর বালি, মনে হচ্ছে যেন কোনো একটা মরুভূমিতে এসেছি।
জায়গায় জায়গায় একটু জল রয়েছে, তাই চাকা প্রচণ্ড স্লিপ করছে। মোটামুটি সকালবেলা 6:10 নাগাদ বেরিয়েছি আর বাগুড়ান জলপাই এসে পৌঁছলাম দুপুর 12টার সময়। আর এখন প্রচণ্ড রোদ্দুর, তাই বিচে এই মুহূর্তে যেতে পারছি না। একটু রোদটা পড়ে যাক, তারপরে বিচে যাব। চারিদিকে ঝাউবন, নিস্তব্ধ পুরো। মাঝে মাঝে একটু সমুদ্রের জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। সমুদ্রের যে সমস্ত ঝড়গুলো হয়, সেই ঝড়ের ফলে গাছগুলো পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চারিদিকে পড়ে আছে গাছের ধ্বংসাবশেষ। বিশেষ করে ইয়াস ঝড়ের পরে তো একদম এখানে পুরো সব গাছপালাগুলোকে ম্যাক্সিমাম ধূলিসাৎ করে দিয়েছে। নিরিবিলি একটু একা ঘুরতে আসতে চান, তাহলে এই বগুড়ান জলপাই আপনাদের জন্য আদর্শ জায়গা হবে। লোকজন এখানে একদম নেই, আপনারা শান্ত নিরিবিলি পরিবেশে এখানে একটু সময় কাটাতে পারবেন, কেউ আপনাদের ডিস্টার্বও করবে না। সমুদ্রে নামার জন্য তৈরি হচ্ছে, চলুন একটু দেখে আসি। জন্য প্রস্তুতি নিয়েছে, এবার উনি নৌকায় করে মাছ ধরতে যাবেন। বাগুড়ান জলপাই সি বিচ থেকে এইদিকে আসলে প্রথমে পড়বে হরিপুর সি বিচ, তারপরে পড়বে বড়াল সি বিচ, তারপরে জুনপুর সি বিচ, তারপর বাকিপুর সি বিচ। এতগুলো বিচ এই পরপর পড়বে। জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে, একবার আসবেন সময় পেলে। বা মন্দারমণিতে যারা আসেন, তারা একদিন একটা গাড়ি ভাড়া করে এখানে চলে আসুন এবং সন্ধ্যাবেলাটা কাটিয়ে আবার ফিরে যান দীঘায়।
লাল কাঁকড়ার পেছনে ছুটে ছুটে হাঁপিয়ে গেছি। এবার একটুখানি এখানে রেস্ট নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো। অনেকক্ষণ বিচে সময় কাটালাম, এবার সূর্যও ডুবে আসছে, এবার বাড়ি ফেরার পালা।